বাম আমলে তৈরি হওয়া ত্রাণ শিবির, সেখানে এখন খড় ঘুঁটে রাখছেন মানুষজন। দীর্ঘদিন সংস্কার হয় না বাড়িটি, ফলত বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। চুরি হয়ে গিয়েছে দরজা জানলা, এখন নতুন করে ভবন সংস্কারের দাবিও উঠছে। তৈরি হয়েছিল ত্রাণ শিবির হিসাবে, এখন ভূতের বাড়ি মনে হতে পারে। চাকুলিয়া ত্রাণ শিবিরের জন্য তৈরি বাড়িতে খুঁটে খড় রাখেন স্থানীয় মানুষ। অধিকাংশ দরজা জানলা চুরি গিয়েছে, ভূতের বাড়ির মতো দাঁড়িয়ে আছে বাম জামানার প্রস্তাবিত ত্রাণ শিবির। বর্ষার সময় প্লাবিত হয়ে পড়ত এলাকা, ত্রাণ শিবিরের জন্য বহুবার আবেদন জানিয়েছিলেন এলাকার মানুষ। বাম আমলে ত্রাণমন্ত্রী হাফিজ আলম সৈরানী তখন চাকুলিয়ার বিধায়ক, তার উদ্যোগে তৈরি এই ত্রাণ শিবির। তবে তৈরির পর তা বিশেষ কাজে লাগেনি, সেই ত্রাণ শিবিরের এই হাল। ত্রাণ শিবিরের এই অবস্থার কথা জানাইছিল না বিডিও, নিউজ 18 বাংলা থেকে খবর পেয়ে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি মিলল। আমি ব্যাপারটাকে পুরো খতিয়ে দেখে আমি আমার জেলা যে আছে জেলা আমার হাইয়ার অথরিটি ওনাদেরকে জানাবো, আর যদি এটাতে কিছু করা যেতে পারে অবশ্যই আমি চেষ্টা করব। হুঁশ ফিরেছে গ্রামবাসীদেরও, বাড়ি সংস্কার করে কমিউনিটি হল করার দাবি তুলছেন তারা। যেসব শাদি বিয়াহ হওয়া ওর ভি চিজে কোই ফাংশন হুয়ে বাকি যাহা কা জো হ্যায় হিসাব কিতাব জো হ্যায় ওই পানি দে এক গল্লা লাগি এখন বাহার কা আদমি আয়ে রে সকতা হ্যায় ইয়াহ পর আনকে। ত্রাণ শিবির তৈরির পরও স্টেফ অবহেলায় নষ্ট, আবার কমিউনিটি সেন্টারের দাবি, সেই কমিউনিটি সেন্টারেরও একই হাল হবে না তো। চাকুলিয়া থেকে ক্যামেরা চঞ্চল, মোদকের সঙ্গে উত্তম পাল, নিউজ 18 বাংলা।